সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে বিফ কিমা দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি, আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মশলা দিয়েই আর খুব অল্প সময়ের মধ্যেই। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই বিফ কিমার রেসিপিটি তৈরি করে নেবেন বা এই নাস্তাটি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটা দিয়ে করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তো 1 কাপ পানি নিয়েছি, আমি পুরোটা দিয়ে নিই, আমি অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা ডোটাকে তৈরি করে নেবেন, আপনারা হাত দিয়ে সুন্দরভাবে ডোটা রুটি যেভাবে তৈরি করেন সেভাবে করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। তো এভাবে করে ভালোভাবে সফট একটি ডো তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে ডোয়ের সাথে মুছে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। নিয়ে ডোটাকে আমি এভাবে করে এক সাইডে রেখে দিচ্ছি রেস্টে। আর এখানে আমি 1 কাপ বিফ কিমা নিয়েছি। তো কিমাটা কীরকম আমি সেটা দেখে দিচ্ছি, খুব মিহিন করে ফেলিনি, এটা একটু দানা দানা রয়ে গিয়েছে। এভাবে করে করলে খুব মজা হয় বা ভালো হয়। তো এখানে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরে গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ দিয়েছি, এখানে গরম মশলা 1/2 চা চামচ, লবণটা বুঝে শুনে দিতে হবে, লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি 1/2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আপনি চাইলে হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো ভালো করে মিশিয়ে রেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার মতো রেস্টে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা, গ্রিন অনিয়ন, এভাবে করে কেটে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এভাবে করে আপনারা পেঁয়াজ পাতাটাকে কেটে নেবেন। পেঁয়াজ পাতা কিন্তু বাজারে পাওয়া যায়, এখন গরমের দিন বলে পাওয়া যায় না, তা না কিন্তু পাওয়া যায়। তো এখানে আমি একটি কাপে নিয়ে নিলাম, তো এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2টা আলু এভাবে করে কেটে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তো এখন আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি, আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেবেন যেন দানা না থাকে। তো এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম আলুগুলো ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, তো এখানে আমি একটি প্যান চুলাতে বসিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, এর মধ্যে আমি কিমা যে রেস্টে রেখেছিলাম সেই কিমাটা আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম অবস্থা দিয়ে ঢেকে দিয়েছি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চুলার ডেকে রেখে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন কিমা থেকে কীভাবে পানি উঠে আসছে। তো এভাবে করে আমি নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুটাকে পেস্ট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি কিমার সাথে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা পুর তৈরি করে দেখবেন কত টেস্ট হয়। আর আমি যে পেঁয়াজ পাতাটাকে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে পেঁয়াজ পাতাটা দেওয়ার পর বেশি সময় রাখবেন না, তো পেঁয়াজ পাতার যে সবুজ ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে, এর জন্য বেশি সময় চুলাতে রাখতে হয় না, চুলা অফ করে দিয়েছি, পুরটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কীরকম সফট একটি ডো হয়ে গিয়েছে। তো এখন আমি হাত দিয়ে ভাগ করে নিচ্ছি, এভাবে করে আপনারা হাত দিয়ে ভাগ করে বল তৈরি করে নেবেন। তো এভাবে একে একে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক, নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি বলে সবগুলো এক সাইডে রেখে দিয়ে আরেকটি বল নিয়েছি, নিয়ে এখন আমি পুর দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আপনারা একটি ছোট একটি রুটির মতো করে নেবেন, নিয়ে এভাবে বল পুরের একটি বল তৈরি করে এভাবে মাঝখানে দিয়ে এভাবে 4 পাশ থেকে এভাবে করে ফোল্ড করে দিবেন।
ভালো করে অবশ্যই সিলটা করতে হবে যেন ভিতর থেকে পুর না বের হতে পারে। এবং করে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আমি সিল করে দিয়েছি যেন ভিতর থেকে পুর না বের হতে পারে। আর ভিতর থেকে পুরটা বের হয়ে গেলে নাস্তাগুলো কিন্তু বাজার সময় ফুলে উঠবে না, অবশ্যই আপনার সেই জিনিসটা খেয়াল করবেন। তো পুরগুলো ভরা হয়ে গিয়েছে, তো এখন আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি, এভাবে উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি বেলুন দিয়ে আলতোভাবে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। বা তো এরকম করে আপনার রুটি বানিয়ে নেবেন। তো এভাবে করে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন তো কুরবানি, সবার ঘরে ঘরে কিন্তু বিফ আছে বা গরুর মাংস আছে, আপনারা এভাবে এই মজার নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো চুলাতে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম অবস্থায় আমি রুটিটা বা নাস্তাটা ছেড়ে দিয়েছি। তো এক মিনিট এভাবে করে ভেজে নিয়েছি, আবার উল্টে দিয়েছি, উল্টিয়ে আরেক পিঠো এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এভাবে করে আপনারা উল্টিয়ে পাল্টে দিবেন দু একবার, দেখবেন কী সুন্দরভাবে ফুলে উঠছে। তো এইভাবে করে চারপাশে আলতোভাবে চেপে চেপে আপনারা ভেজে নেবেন, তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে ফুলকো হয়ে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে একে একে ভেজে নিচ্ছি। তো এটাতে আমি আবার তেল দিয়ে নিই, এটা আমি দেখিয়ে দিচ্ছি তেল ছাড়া। এই পিঠ এক পিঠ এক মিনিট ভেজে নিয়েছি, আরেক পিঠ এক মিনিট ভেজে, তো এখন আমি আবার এক টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করে আপনারা ভেজে নিতে পারেন। তো এভাবে করেও কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন, এভাবে করলেও কিন্তু ফুলকো হয়ে উঠে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে এইগুলো এই নাস্তাটাও বা এর পরোটাটাও সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, পরিবেশন করে নিয়েছি, তো এখন আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছে বা কীরকম হলে আপনারা বুঝতে পারবেন যে পারফেক্টলি যে কুক হয়েছে বা পরোটাটা কীরকম সফট হয়েছে এবং ভিতরে পুরে ভরপুর, দেখলেই খুব আকর্ষণীয় লাগে, খেতে যে কত টেস্ট আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না। আর এগুলো যদি আপনারা সারাদিনও রেখে দেন শক্ত হয়ে যাবে না, একদম সফট থাকবে, নরম তুলতুলে। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব, আজকের মতো আল্লাহ হাফেজ।